Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। আজ বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে উত্তর হরিশপুর, পাঁচারুল, উদয়নারায়ণপুর, হাওড়া, যেখানে ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের মেন অফিস এবং শাখা অফিস খানাকুল, যেখানে নতিপুর বিহারীলাল বিদ্যালয় প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো কিছু শিক্ষামূলক অনুষ্ঠান, যেখানে করোনার প্রোটোকল মেনে এবং সরকারি নির্দেশিকা মেনে এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট আজ অনুষ্ঠান করল। আমরা বিস্তারিত দেখাব যে কারা আমন্ত্রিত ছিল এবং কিভাবে প্রোগ্রাম করেছে আমাদের নিউজ অগ্নির সাক্ষাৎকারে এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং নতিপুর হসপিটালের বিএমএইচ ডক্টর রক্তিম চ্যাটার্জি মহাশয় কি জানাচ্ছেন, সেই সঙ্গে ডোমজুড়ে থেকে আগত মহারাজ কি জানাচ্ছেন নিউজ অগ্নির সাক্ষাৎকারে বিস্তারিত দেখাব। এখানে বিশাখাপট্টনমের ভাইজ্যাক স্বর্ণভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা, সেইখানে জয়ী হয়েছিল খানাকুলের মার্শাল একাডেমি, বিল্লোক মার্শাল একাডেমি, তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, এখানে শুভেচ্ছাও জ্ঞাপন করা হয়। আমরা দেখাব এইখানে খানাকুল থানা, খানাকুল বিডিও, এক দুই এবং সমস্ত পঞ্চায়েত, তাদের প্রত্যেককে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট আয়োজন করেছিল। দেখাবো বিস্তারিত নিউজ অগ্নির পর্দায় কি বলছেন সাক্ষাৎকারে, দেখাবো। ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের অনুষ্ঠানে এসেছেন, কি বলবেন আজকে বিবেকানন্দের জন্মদিন? হ্যাঁ, আজকে তো একটা বিশেষ দিনে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তো আমার খুব ভালো লাগলো যে এতে অংশগ্রহণ করতে পেরে, আমি খুবই আনন্দিত এবং ছেলে মেয়েরা সকলে উপস্থিত আছে, যেটি স্বামীজি চেয়েছিলেন এই ভাবধারা অন্তত তাদের মধ্যে যাতে প্রবেশ করে তার চেষ্টা করছেন এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সমাজ থেকে, তাতে আমি বা আমাদের সরকারি সমস্ত কিছু প্রোটোকল মেনেই এনারা সমস্ত কিছু করছেন এবং থানা থেকে পারমিশন দিয়েছে তারা থেকে এখানে যে একটা বিরাট বড় অনুষ্ঠান করছে, তা ডিস্ট্যান্স, সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে এবং মাস্ক পরে স্যানিটাইজ ব্যবহার করে সমস্ত কিছু ঠিকঠাক করছে, এটা আমরা দেখে খুশি হয়েছি। আপনার নাম? আমার নাম স্বামী দেবানন্দ মহারাজ, আমি আসছি ডোমজু রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম থেকে। যে সিচুয়েশন চলছে করোনা, সরকারি বিধিনিষেধ মেনে আমাদেরকে অনুষ্ঠান করতে হয়েছে, গত বছর আমাদের আরও সংখ্যক লোক ছিল কিন্তু এবারে করোনার জন্য আমরা সেই সাধারণ মানুষদেরকে আসতে বলতে পারছিলাম না, কারণ আমাদের এই ট্রাস্ট ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট আমাদের গোটা রাজ্য জুড়ে, যেখানে কাটোয়া শুধু নয়, তারাপীঠ, দক্ষিণেশ্বর, কালীঘাট, ঘণ্টেশ্বর, এই রকম ধরনের মন্দির থেকেও আমাদের সদস্য রয়েছে, কিন্তু আজ যে করোনা যে সিচুয়েশন বর্তমানে চলছে তার জন্য আজকে আমাদের এখানে কম লোক এসেছে এবং প্রশাসনের সঙ্গে কথা বলে আমরা এই অনুষ্ঠান করেছি এবং সেই সঙ্গে আমাদের কিছু শিক্ষামূলক অনুষ্ঠান ছিল। আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাবো এবং খানাকুল থানা বিশেষ করে এবং নতিপুর হসপিটালের বিএমএইচ রক্তিম চ্যাটার্জি এবং সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসা সমিতি যারা আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন, শুধু আজকে নয়, বিগত কয়েক দিন ধরে, কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে আপনাদের সাহায্যার্থে আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা প্রত্যেককে বলবো যে আমরা ব্রাহ্মণ, আমরা প্রত্যেক বাড়িতে পুজো করতে যাই, তেমনি প্রত্যেক ব্রাহ্মণের একটা করে দায়িত্ব থাকে সমাজে কিছু কাজ করা, কিছু কাজ করে তার স্মৃতি রেখে যাওয়া, সেই হিসাবে আজকে ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট গঠন হয়েছে। এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কাজ তার নিজের কোনো ফান্ড থেকে কিংবা আপনাদের কাছ থেকে কোনো ফান্ড নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এর আগে আমরা একাধিক প্রোগ্রামে আপনাদেরকে জানিয়েছিলাম যে কোথাও যদি খাবার আছে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, সেখানেও আমরা সেই খাবার সংগ্রহ করব, যেগুলো বেঁচে যাবে সেইগুলো আমরা তুলে দেবো যারা দরিদ্র, অসহায়, যারা রাতের পর রাত না খেয়ে থাকে, এইরকম অঙ্গীকারবদ্ধ এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট, যেটা
আগের প্রোগ্রামে আমরা অ্যানাউন্স করেছিলাম এবং আবারও এখানে রিপিট করছি যে যদি কোনো অনুষ্ঠানে আপনাদের খাবার বেঁচে থাকে আমাদেরকে জানাবেন এবং আমার নাম্বারে জানাবেন বা আমাদের যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, ওই খাবার আমরা সেখান থেকে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক জায়গায় আমরা পৌঁছে দেব। এইরকম ধরনের কাজের মধ্য দিয়ে এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট এগিয়ে যেতে চায়। আজকে এই মঞ্চে যারা আমন্ত্রিত ছিলেন তাদের মধ্যে অনেকেই আসছেন না, তার কারণ করোনা রয়েছে, অনেকে শরীর খারাপ রয়েছে, কিছু কাজে ব্যস্ত আছে, তার জন্য অনেক মানুষ আসতে পারছেন না। যেমন এখানে আমন্ত্রিত ছিলেন বেচারাম মান্না, উনি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সমমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, অপরূপা পোদ্দার আরামবাগ সাংসদ, রামেন্দু সিংহ রায় তারকেশ্বর বিধায়ক, সমীর পাজা উদয়নারায়ণপুর বিধায়ক, মুন্সি নজবুল করিম ইনি কিছুদিন আগে ভারত জ্যোতি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং বিশিষ্ট সমাজসেবী, হুগলি জেলা পরিষদের সদস্য, খানাপুর এক নম্বর ব্লকের বিডিও সাহেব, দু নম্বর ব্লকের বিডিও সাহেব, স্বপন নন্দী আরামবাগ পৌরসভার চেয়ারম্যান, নূর নবী মন্ডল খানাকুল দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, খানাকুল এক ও দুই ব্লকের পঞ্চায়েতের সমস্ত প্রধান উপপ্রধান সহ অপূর্ব বন্দ্যোপাধ্যায় অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক, যেটা অরাজনৈতিক, আমি বিস্তারিত একটু পরে বলছি। এরপর আছেন অমিত কুমার আঠো রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অলিভিয়া সেনগুপ্ত রিসরা স্টেট ব্যাংক ম্যানেজার, রক্তিম চ্যাটার্জি নতিপুর হসপিটাল বিএমওএইচ, সুশান্ত কুমার মজুমদার খানাকুল হসপিটাল বিএমওএইচ, কৃষ্ণেন্দু দে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া সাধারণ সম্পাদক, জেএন সেক্রেটারি, এনারা আমাদের এই ট্রাস্টে আমন্ত্রিত ছিল, সেই সঙ্গে আপনারাও ছিলেন, কিন্তু কিছু প্রশাসনের বাধা থাকা জায়গায় আমরা এই প্রোগ্রামটাকে চালিয়েছি, কিন্তু প্রশাসনের সহযোগিতায় আমাদের এইখানে সবসময় পাহারায় রেখেছে খানাকুল থানা সিভিক ভাইরা, সিভিক ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাবো। ওনারা না থাকলে, সহযোগিতা না করলে, খানাকুল থানা পাশে না দাঁড়ালে আমরা এই প্রোগ্রামকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারতাম না। ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে, শুধু খানাকুল থানা নয়, এই এলাকার প্রত্যেকটা অঞ্চল, প্রধান উপপ্রধান ব্লক এবং সেই সঙ্গে নতিপুর হসপিটাল, আমরা কোনো সময় অসুস্থ বোধ করলে সাথে সাথে আমরা সেই পরিষেবাগুলো পেয়ে যাই। কিছুদিন আগে যে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছিল, সেই ভ্যাকসিন আমাদের ব্রাহ্মণরা পাচ্ছিল না, অনেক লিস্ট আসতে দেরি হয়, আমরা ব্লকের সঙ্গে যোগাযোগ করে এবং খানাকুলের বিএমএইচ স্যার, নতিপুর বিএমএইচ স্যার, এনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের অনেক ব্রাহ্মণদেরকে করোনার ভ্যাকসিন আমরা দিয়েছি। তাই আজকে আমরা চলতে গেলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের প্রশাসনকে কাছে রাখবে, সেই প্রশাসনদেরকে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এখানে আরো একজন আছেন, যিনি অপূর্ব বন্দ্যোপাধ্যায়, অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়ন সদস্য, ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক, যিনি আপনি হয়তো অনেকেই জানেন না যে এনার কাজ কি, ইনি বিশিষ্ট সমাজসেবী, শুধু তাই নয় অনেক শ্রমিকের চাকরি চলে গেছে, অনেক শ্রমিককে অনেক ভেন্ডাররা তাড়িয়ে দিতে চেয়েছে, সেই জায়গায় এই অপূর্ব বন্দ্যোপাধ্যায় তাদেরকে প্রোটেক্ট করে তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দিয়েছে শুধুমাত্র এই ইউনিয়নের মাধ্যম দিয়ে। কিন্তু এই ব্যক্তিকে আমরা এই স্টেজে পেয়ে আমাদের ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট ধন্য, এবং সেই সঙ্গে খানাকুলের নতিপুরের বিএমএইচ রক্তিম চ্যাটার্জি, ওনাকেও আমি ধন্যবাদ জানাবো, এবং মঞ্চে প্রত্যেক ব্যক্তিকে ধন্যবাদ জানাবো, এবং যারা আসতে পারেননি আমন্ত্রিত ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো, কারণ এরা প্রত্যেকে 2019 থেকে আমাদের এই ব্রাহ্মণ ট্রাস্ট তৈরি হয়েছে, সেই থেকে আমরা ক্রমশ আস্তে আস্তে ধাপে ধাপে এগোচ্ছি আমাদের লক্ষ্যে, সমাজের কাছে পৌঁছাবো এই লক্ষ্য নিয়ে, এবং প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারতীয় সমন্বয় ট্রাস্ট থেকে যে অনুষ্ঠান আজকে আয়োজিত হচ্ছে এটা দেখে খুবই ভালো লাগছে। আমি নিজে ব্রাহ্মণ হিসাবে এখানে আমন্ত্রিত হতে পেরে আমি খুব আপ্লুত, আর এখানে অনেকগুলো প্রোগ্রাম পরপর অনুষ্ঠিত হবে, অঙ্কন প্রতিযোগিতা হয়েছে, ডান্স প্রতিযোগিতা, গানের রিসাইটেশন, সমস্ত কিছু এখানে হচ্ছে, আর এই যে প্রোগ্রাম এটা প্রত্যেকটা ব্লকে শুরু হওয়া উচিত, প্রত্যেকটা ব্লকে এরকম ধরনের প্রোগ্রাম যেন আরও হয়, এটা নিয়ে যেন এই ট্রাস্ট নিজের বর্ধিষ্ণু হাত যেন আরও বাড়িয়ে তোলে।
এই প্রোগ্রামের মাধ্যমে এলাকার মানুষকে কি বার্তা দিলেন বা আপনি কি বুঝলেন এই ব্যাপারটা একটু যদি খুলে বলতেন? পুরো প্রোগ্রামটাই করোনা বিধি মেনে আয়োজিত হচ্ছে, প্রত্যেক মানুষ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে, মাস্ক পরছেন এবং সবাইকে প্রতিনিয়ত করোনা সম্পর্কে অবগত করা হচ্ছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক হিসেবে এখানে উপস্থিত হতে পেরে আমি আপ্লুত এবং এই জিনিসগুলো দেখেও আমার খুব ভালো লাগছে যে প্রত্যেক মানুষ সচেতন হয়েছেন এবং প্রত্যেকে করোনাবিধি মেনেই কাজকর্ম করছেন এবং অনুষ্ঠান পালিত করছেন। আমার নাম ডক্টর রক্তিম চ্যাটার্জি, আমি বিওময়ীজ খানাকুল দুই ব্লক নতিপুর হসপিটাল। ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যে আজকে এখানে একটা এই যে অনুষ্ঠান করছে বিভিন্ন বিষয় নিয়ে এবং বস্ত্রদান সহ মানুষের পাশে দাঁড়ানোর যে চিন্তা ভাবনা, এটা খুবই আজকে দিনে এটা খুবই প্রাসঙ্গিক। এবং আজকের দিনটা বিশেষ করে বিবেকানন্দের জন্মদিন, বিবেকানন্দ সনাতন চিন্তাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তো আজকের দিনটাকে বেছে নিয়েছে ভারতীয় সনাতন যে সমন্বয় ট্রাস্ট, মানুষের পাশে দাঁড়ানোর যে চিন্তা এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা দেখলাম যে মার্শাল আর্ট যারা করে তাদেরকে এবং যারা নাচ বা আবৃত্তি এই ধরনের করছে তাদেরকে সম্মান দেওয়া, এটা খুবই ভালো উদ্যোগ। আমি মনে করি যে এই ট্রাস্ট আরও এগিয়ে যাবে এবং মানুষের সেবা, মানুষের কাজ করে যাবে। বিবেকানন্দের জন্মদিনের বিবেকানন্দের আদর্শ চারিদিকে ছড়িয়ে দেবে। আপনার নাম? আমার নাম অপূর্ব বন্দ্যোপাধ্যায়। নমস্কার, আমি সুরজিৎ চক্রবর্তী, ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক। আমাদের এই ট্রাস্ট 2019 সাল থেকে তৈরি। এর আগে ব্রাহ্মণদেরকে বিভিন্ন এলাকায় এলাকায় গিয়ে আমরা মিটিং করেছি, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বীরভূম, বাঁকুড়া বিভিন্ন প্রান্তে আমরা হচ্ছে গিয়েছি। এবং 2019 সাল থেকে আমাদের এই সংগঠন ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট, এই ট্রাস্টের আমি সেক্রেটারি এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায়। আমাদের এই ট্রাস্ট থেকে বার্তা দেবো যেগুলো, আমাদের এই ট্রাস্টের কাজ সাধারণ মানুষের পাশে থাকা, যারা পিছিয়ে পড়েছে, যারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না, প্রশাসন তাদের কাছে পৌঁছাতে পারছে না, সেই জায়গাগুলো তুলে তাদের কাছে তুলে ধরা এবং আমাদের সাধ্যমতো আমাদের ফান্ড থেকে তাদের কাছে পৌঁছে দেওয়া, আমাদের সামর্থ্য মতো তাদের কাছে খাদ্যদ্রব্য বস্তু, কোনো বাড়ি, কোনো রকম সহযোগিতা যেটা আমরা নিজেরা চেষ্টা করে দিতে পারি এবং যেটা পারবো না সেটা প্রশাসনের কাছে অনুগত হয়ে আমরা সেই প্রশাসনকে আমরা অনুরোধ করে তাকে সেই জায়গাটা এনে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। শুধু তাই নয়, আমাদের এই ট্রাস্টের কাজ বিভিন্ন জায়গায় যদি অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে খাবার বেঁচে যাওয়া খাবারগুলো আমরা নিয়ে এসে বিভিন্ন এলাকায় আমরা সেগুলো দিই। তার কারণ হচ্ছে এক জায়গায় দেখা যায় যে অনেক খাবার নষ্ট হচ্ছে, আবার এক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক অভুক্ত থেকে যাচ্ছে। এই জায়গাটা আমাদের ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কিছুটা হলেও পূরণ করতে পেরেছে এবং সারা বছরই আমরা সামাজিক কাজের মধ্যে দিয়ে যুক্ত থাকি, কোথাও বস্ত্র বিতরণ, শীত কম্বল দান এবং আমরা যে পুজো করি সেই পুজো করার যে আয় তার একটা পার্সেন্টেজ আমরা রেখে দিই। ধূপ, চাল, গামছা, কাপড় এগুলো আমরা একটা জায়গায় একত্রিত করে আমরা ব্রাহ্মণরা কোথাও সেটা ডিস্ট্রিবিউট করি। কারণ আমরা দেখেছি অনেক মানুষ রয়েছে অসহায় যারা সরকারি পরিষেবা পায় না, বা অনেক সংগঠন আছে সহযোগিতা করতে আসে, সহযোগিতা করে, তেমনি আমরাও একটা সংগঠন। কারণ কারোর পক্ষে কারোর অভাব পূরণ করার পুরো দায়িত্বটা সে নিতে পারবে না, তার জন্য আমরা চেষ্টা করছি এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে যাতে তাদের কাছে পৌঁছাতে পারি। আজকে যাদেরকে ধন্যবাদ না দিলেই নয়, আজকে আমাদের কাছে আমন্ত্রিত ছিলেন অপূর্বা পোদ্দার, আরামবাগ সাংসদ, বেচারাম মান্না রাজ্যের প্রতিমন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, সমমন্ত্রী এবং পঞ্চায়েত প্রতিমন্ত্রী, এছাড়াও আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী, খানাকুলের বিশিষ্ট সমাজসেবী নজিবুল করিম এবং সেই সঙ্গে আমার পাশে দাঁড়িয়ে আছেন অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অপূর্ব বন্দ্যোপাধ্যায়, খানাকুল এর নতিপুরের বিএমএইচ রক্তিম চ্যাটার্জি, এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই। কারণ আমরা এই প্রশাসনকে সামনে রেখেই আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই।
কারণ প্রশাসন যদি না থাকে, আমাদের পাশে যদি না দাঁড়ায়, তাহলে আমরা আমাদের সামাজিক যে কাজকর্ম সেইগুলো আমরা চালিয়ে যেতে পারবো না। তাই প্রত্যেকটা পা ফেলার আগে আমাদেরকে প্রশাসনের কাছ থেকে সাজেশন কখনো নিই, কখনো আমাদের অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ জানায়, এবং তাদের যে কাজকর্ম পুলিশ করোনাকালীন এবং ডাক্তার, এনারা সমাজের উচ্চ জায়গায় রয়েছে আমাদের কাছে, এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের কাছে। কারণ করোনার লকডাউনে যখন আমরা বাড়িতে রেস্ট নিচ্ছি, বাড়ি থেকে বেরোতে পারছি না, ওনারা কিন্তু কেউ বাড়িতে নেই, পরিবার ছেড়ে তারা রয়েছে মাঠে, রাস্তায়, বিভিন্ন জায়গায়। মানুষ কতটা সচেতন হয়েছে, যারা সচেতন হচ্ছে না তাদেরকে সচেতন করা, সমস্ত জায়গাটাই প্রশাসন বিভাগ থেকে এই কাজগুলো করা হয়, এবং আমরা সেইটা দেখে খুব খুশি যে এনাদেরকে এইভাবে কাছে পেয়ে নিজেদের জীবনকে তুচ্ছ করে আমরা এদের কাছ থেকে সহযোগিতা পাই। তার জন্য খানাকুল থানা এবং খানাকুল হসপিটাল, নতিপুর হসপিটাল এবং পাশাপাশি খানাকুল বিডিও 1 নম্বর এবং 2 নম্বর এবং সমস্ত পঞ্চায়েত খানাকুল 1 এবং 2, এছাড়াও গোটা রাজ্যের বিডিও পঞ্চায়েত এবং প্রশাসনিক যে দপ্তর আছে তাদের কাছ থেকে আমরা সুযোগ সুবিধা পাই। মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাবো, কারণ আমরা বিগত 2018 সালে ব্রাহ্মণ ভাতার জন্য কিছু ফর্ম আমরা দিয়েছিলাম, তার মধ্যে কিছু ব্রাহ্মণ ভাতা আমরা পেয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আর একটা অনুরোধ রয়েছে, যেটা আমাদের ব্রাহ্মণদের অনেক ব্যক্তিরা ভাতা পাচ্ছে না, সত্যিই তাদের ভাতার প্রয়োজন। কারা ভাতার প্রয়োজন? যাদের পুজো করার মতো সামর্থ্য রয়েছে কিন্তু বয়স পেরিয়ে গেছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, মাসের ওষুধটাও কিনতে পারছে না, এই রকম ব্যক্তির কাছে আমরা যাচ্ছি এবং আমাদের ব্রাহ্মণ ট্রাস্টের মাধ্যম দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আমরা বিভিন্ন প্রশাসনকে বলবো, খানাকুল 2 নম্বর ব্লক বিডিও এবং সমস্ত বিডিও এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা জানাবো যে এই ব্রাহ্মণদের যে 9 দফা দাবি ছিল তার মধ্যে সংস্কৃত ভাষা চালু করা এবং আমাদের টোল করে দেওয়া, যে টোলটা বন্ধ হয়ে গেছে সেই টোলটা করে দিলে আমরা সঠিকভাবে পুজো করতে পারবো। কারণ আমাদের মধ্যে অনেক ব্রাহ্মণ আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা সঠিক পুজো শিখে যাচ্ছে না যজমানের বাড়িতে পুজো করতে। কিন্তু অনেক ভালো ভালো ব্রাহ্মণ আছে, তারা ভালো ইনকামও করে, কিন্তু আমাদের লড়াই ব্রাহ্মণদেরকে নিয়ে এবং যারা পিছিয়ে পড়েছে, যাদের অসহায় অবস্থা, পুজো করার পারছে না, পুজো করার অবস্থাটা থাকা সত্ত্বেও, সেই সমস্ত ব্যক্তিদের জন্য লড়াই আমরা দাবি করেছিলাম। 9 দফা দাবির মধ্যে 2টো দাবি আমরা পেয়েছি, যেটা প্রশাসনকে জানিয়েছিলাম যে আমরা স্বাস্থ্যসাথী হোক বা কোনো ESI এইরকম ধরনের কোনো জায়গা আমাদের জন্য রাখা হোক, যেক্ষেত্রে আমাদের পরিষেবা আমরা নিতে পারি, কারণ আমাদের অনেক ব্রাহ্মণদের টাকা পয়সা নেই এই ট্রিটমেন্ট নেওয়ার জন্য। এবং আরেকটা জায়গায় আমাদের লোন, এই লোনের ব্যাপার আমরা দেখেছি অনেক ব্যাংকে আমরা লোন আনতে গেলে আমাদেরকে দেয় না, তার কারণ হচ্ছে আমরা ব্রাহ্মণ, আমাদের কোনো স্যালারি নেই। যারা অফিসে স্যালারি রয়েছে তাদেরকে যতটা সহজে তারা লোন পায়, আমরা কিন্তু ঠিক ততটাই কঠিনে আমরা লোন পাই। কারণ এই লোনের দায়িত্ব যদি আমাদের সরকার প্রশাসন নেয়, তাহলে আমাদের অনেক ব্রাহ্মণ রয়েছে যারা পুজো আজা করা ছাড়াও এর ফাঁকে ব্যবসা করতে পারবে এবং সেই পরিবারটাকে নিয়ে সুস্থভাবে চলতে পারবে। তো আমি মুখ্যমন্ত্রীকে আমি প্রণাম জানাবো এবং ধন্যবাদ জানাবো, কারণ 9 দফা দাবির মধ্যে আমাদের 2 দফা দাবি আমাদের অলরেডি পেয়ে গেছি। তার জন্য আমাদের ব্রাহ্মণদের পক্ষ থেকে এবং এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে, আর অনুরোধ করা হচ্ছে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যদি দেখা হয় তাহলে ওনাকে অনুরোধ জানাবো যে আমাদের ব্রাহ্মণদের এতে অনেকটা সুবিধা হবে। আর ধন্যবাদ দেবো শুধু প্রশাসনকে নয়, প্রশাসন তো অবশ্যই রয়েছে এবং আমাদের অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে আমাদের রাজ্য কমিটি মেম্বার রূপনারায়ণ চক্রবর্তী, প্রসাদ চট্টোপাধ্যায় এবং আমাদের আশিস ভট্টাচার্য, বিশ্বজিৎ রাজপণ্ডিত, যেখানে আজকে দাঁড়িয়ে রয়েছি এই অনুষ্ঠানটা পুরোটাই ওনার দায়িত্বে হচ্ছে। আমরা বাইরে থেকে ওনাকে সহযোগিতা করেছি কিন্তু বিশ্বজিৎ রাজপণ্ডিত সে একা করে দেখিয়ে দিল যে আমরাও এগিয়ে যেতে পারি, সমাজের জন্য কিছু কাজ করতে পারি। আজকে শিক্ষামূলক কিছু অনুষ্ঠান আমরা এখানে করেছি যেখানে প্রশাসনকে সামনে রেখে এবং প্রশাসনিক সহযোগিতায় যেখানে নতিপুর পঞ্চায়েত থেকে নূরে আলম প্রধান সাহেব উনি আমাদেরকে সহযোগিতা করেছেন, খানাকুল থেকে নজিবুল করিম উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। কারণ যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি, করোনা মুক্ত করতে এবং পরিবেশ দূষণ যাতে না হয় তার জন্য স্যানিটাইজ স্প্রে করা হয়েছে মঞ্চ সহ মাঠ, এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজ দেওয়া হয়েছে নতিপুর হসপিটালের পক্ষ থেকে এবং প্রত্যেককে মাস্ক দেওয়া হয়েছে যাতে করোনাটাকে আমরা আটকাতে পারি। আমরা নিজেরা যদি সচেতন না হয় করোনা কোনোভাবেই আটকানো যাবে না। তাই প্রত্যেক আজ করজোরে অনুরোধ যে আপনারা মাস্ক পরুন এবং রাস্তায় যখন বেরোবেন দূরত্ব বজায় রাখুন,
কারণ এই দূরত্ব যদি আমরা বজায় না রাখি, মাস্ক যদি আমরা না পরি, তাহলে সচেতন আমরা থাকছি না। অতএব এই করোনা সংক্রমণ আমরা কিন্তু খুব সহজেই ছড়িয়ে দিতে পারব। তার জন্য প্রত্যেকে করজোরে অনুরোধ করছি যে আপনারা মাস্ক পরুন এবং স্যানিটাইজ ব্যবহার করুন। আমরা আজকে যে অনুষ্ঠানটা পরিচালনা করলাম, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছিলাম এই করোনার জন্য, যে আমরা প্রথমে অঙ্কন প্রতিযোগিতা করব, শুধু তারাই আসবে উপস্থিত। অঙ্কন প্রতিযোগিতা আমরা করিয়েছি, তারা বাড়ি চলে গেছে। পরবর্তীতে আবার সঙ্গীত প্রতিযোগিতা ছিল, শুধু তারাই আমাদের মঞ্চ এবং আমাদের যে মাঠ, যে গ্রাউন্ড, যে আমাদের ব্যারিকেড ছিল, এই ব্যারিকেডের মধ্যে তারাই ছিল। আবার তাদের প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা এইভাবে করোনা বিধি মেনে সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা চেষ্টা করেছি এই প্রোগ্রামটাকে চালিয়ে নিয়ে যাওয়ার। ধন্যবাদ প্রশাসনকে এবং সকল সমস্ত প্রশাসনিক বিভাগকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম সুরজিৎ চক্রবর্তী, ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক। ঘোষণা করতে যাচ্ছি যে আমাদের এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলীতে আমরা অপূর্ব বন্দ্যোপাধ্যায়কে আমার আমন্ত্রণ জানাচ্ছি আসার জন্য। আমাদের বোর্ড কমিটি এবং আমাদের গতকাল যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমাদের এই মিটিংয়ের সিদ্ধান্তে প্রত্যেক সদস্যের মতামত যে আমাদের এই যিনি একজন পথ প্রদর্শক এই অপূর্ব বন্দ্যোপাধ্যায়, যিনি অল বেঙ্গল কন্ট্রাক্ট সিকিউরিটি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক, ওনাকে আমরা চাইছি এই ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উপদেষ্টা মণ্ডলী হিসাবে। আমরা এটা প্রস্তাব সমর্থন করছি এবং আমরা আশা রাখছি উনি আমাদের ডাকে সাড়া দেবেন। প্রত্যেককে ধন্যবাদ। আমি চেষ্টা করব, আমি আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা, পাশে থেকে মানুষের কীভাবে কাজ করে যায়। নমস্কার। এখন এই ছোট্ট পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ট্রাস্টের তরফ থেকে সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী, সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় এবং খানাকুর দুই সম্পাদক, রাজ্য কমিটির মেম্বার রূপনারায়ণ চক্রবর্তী মহাশয়।